এই লকডাউনের পরিস্থিতিতে ছাত্রদের যাতে কোনো ক্ষতি না হয় পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে যে আমার নৈতিক দায়িত্ব, সেই দায়িত্ব থেকেই আমি আমার অনলাইন ক্লাসরুম চালু করেছি। তা আমার অনলাইন ক্লাসরুমে মূলত তিনটি ক্লাসকে নিয়ে আমি শুরু করেছি, একটা নবম শ্রেণী, দশম শ্রেণী এবং হচ্ছে দ্বাদশ শ্রেণী। তা এই তিনটে ক্লাসের মধ্যে আমি একটা করে ক্লাস শুরু করছি এবং প্রত্যেকটা ভিডিও আমার একটি পেজ তৈরি করেছি ফেসবুকে, এবং সেই পেজে নাম হচ্ছে অনলাইন জিওগ্রাফি ক্লাস উইথ জগন্নাথ গুই। এই পেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তা আমি আজকে নবম শ্রেণীর যে ক্লাস সেটা আজ শুরু করব আজকে থেকেই। তা নবম শ্রেণীর যে ক্লাসের আমরা সবাই জানি প্রথম ইউনিট প্রায় হয়ে গেছে, প্রথম ইউনিটের যে সিলেবাস সব স্কুলেই মোটামুটি পড়ানো কমপ্লিট হয়ে গেছে। তা দ্বিতীয় যে ইউনিট শুরু হবে, প্রত্যেকটা স্কুলে এই সময় হয়তো দ্বিতীয় ইউনিট শুরু হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা এখন হতে পারছে না, কবে যে হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তা দ্বিতীয় ইউনিটের যে সিলেবাস সেই সিলেবাস শুরু হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমা বলে যে চ্যাপ্টার রয়েছে আমাদের, চ্যাপ্টারের নাম হচ্ছে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। সেই ভূপৃষ্ঠের কোন স্থানে যে অবস্থান নির্ণয় সেই চ্যাপ্টারটা দিয়ে আমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় অ্যাকচুয়ালি মানে দ্বিতীয় ইউনিটের প্রথম অধ্যায় এটা। তা সেই অধ্যায়টি শুরু হবে এবং সেই অধ্যায়টি আমি বিভিন্ন যে টাস্ক গুলো বা তার যে নোট বা সে কি কি প্রশ্ন পড়তে হবে সেগুলো সমস্ত হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দিয়েছি। যারা জয়েন করনি তারা ওই হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক ধরে যুক্ত হয়ে যাও, ওখানে আমি সমস্ত টাস্ক গুলো দিয়ে দেবো। আর আমি এই পেজে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা কাজ কিভাবে পড়বে কিভাবে বুঝবে সেগুলো আমি সমস্ত ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা টাস্ক গুলো আমি পুরো ক্লিয়ারলি তোমাদের বুঝিয়ে দেবো। তা আমাদের যে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় ইউনিটের যে প্রথম অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়, সেই সংক্রান্তই আজকে শুরু করব। আজকে যেটুকু কাজ, এক সপ্তাহ করে আমি প্রত্যেক সপ্তাহে কাজ দিচ্ছি, এই প্রত্যেক এক সপ্তাহের কাজটুকুই আমি বুঝিয়ে দেবো, আবার পরের সপ্তাহে বাকি কাজটুকু দেবো, এইভাবে চলতে থাকবে পড়াশোনা। তোমরা এটাকে অনুসরণ করো, তোমরা প্রত্যেকেই আশা করি কোনো অসুবিধা হবে না, বাড়িতে বসেই তোমরা এই লকডাউন পরিস্থিতিতে তোমরা সমস্ত ভূগোলের পাঠ্য যে জিনিসগুলো বুঝতে পারবে আশা করি। তা আজকে যেটা শুরু করব আমাদের যে চ্যাপ্টার সেটা নাম হচ্ছে ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়। তা প্রথমত আগে সবার আগে আমাদের জানতে হবে যে পৃথিবীপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয় করা কি প্রয়োজনীয়তা, মানে কি জন্য আমরা পৃথিবীপৃষ্ঠের কোন স্থানে অবস্থান আমার জানার কেন দরকার। তা প্রথমে আগে সবার আগে বলতে হয় যে পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন জায়গায় তো আমরা জানি সব জায়গায় জলবায়ু সমান নয়, কোথাও জলবায়ু উষ্ণ কোথাও জলবায়ু শীতল। তা কোথাকার জলবায়ু কেমন সেটা আমরা যদি সেই স্থানে অবস্থান জানতে পারি তাহলে সেই অবস্থানের সাহায্যে আমরা বলতে পারি যে পৃথিবীপৃষ্ঠের ওই জায়গার জলবায়ু এমন, ওই জায়গার জলবায়ু এমন। যদি কোন একটা জায়গার যদি অক্ষাংশ আমি জানি যে সেই জায়গার অক্ষাংশ 0 থেকে 30 ডিগ্রির মধ্যে তাহলে আমি বলতে পারবো সেই জায়গাটার জলবায়ুটা উষ্ণ প্রধান। যদি আমি সেখানকার যদি অক্ষাংশ জানি যে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশ কোন একটা স্থানের তাহলে আমি বলতে পারবো যে সেই জায়গাটা একটু শীত প্রধান অঞ্চলের অন্তর্গত। যদি কোন একটা জায়গার জলবায়ু যদি আমি জানি যে কেমন জলবায়ু তার অবস্থানটাও আমি বলে দিতে পারবো বিপরীত ভাবে। সুতরাং আমার জলবায়ু কেমন কোন অঞ্চলের সেটা জানতে গেলে আমার সেই স্থানের অবস্থান অবশ্যই জানা দরকার। আচ্ছা দ্বিতীয়ত কি গুরুত্ব, কেন আমি জানবো পৃথিবীপৃষ্ঠের কোন স্থানে অবস্থান? দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কোনো স্থানের সময় জানার জন্য অবস্থান জানাটা খুব দরকার। কেন? আমি যদি জানি যে কোন স্থানে দ্রাঘিমা কতটা, কোন স্থানে দ্রাঘিমা কত এবং সেই স্থানটা পূর্বে না পশ্চিমে কোন স্থানে, তাহলে আমি বলতে পারবো সেই স্থানের সময় কেমন। যদি আমি জানি কোন স্থানের দ্রাঘিমা 80 ডিগ্রি পূর্ব, আমার যেখানে আমি বসবাস করছি সেই স্থানে দ্রাঘিমা যদি জানি তাহলে আমি বিচার করতে পারবো যে এই স্থান থেকে সেই স্থানটার দ্রাঘিমা পূর্বে না পশ্চিমে। যদি পূর্বে হয় তাহলে সেখানে সময় বেশি হবে, যদি পশ্চিমে হয় কোনো স্থান তাহলে সেই স্থানের সময় কম হবে। কেন না, পূর্ব দিকে যেহেতু সূর্য আগে উদিত হয় এবং পশ্চিম দিকে দেশগুলোর উপর পরে সূর্য যায় সেহেতু পূর্ব দিকে সময়টা বেশি থাকে এবং পশ্চিম দিকের সময় সবসময় পশ্চাৎবর্তী হয়ে থাকে। সুতরাং আমরা যদি কোনো স্থানে অবস্থান জানি তাহলে সহজেই গ্রিনিচের সময়ের সাহায্যে যে কোনো স্থানের সময় আমি বার করতে পারবো। আচ্ছা এরপরে আর কি গুরুত্ব হতে পারে, আমার মানচিত্র যদি পাঠ করতে যায় তাহলে মানচিত্র পাঠ করার ক্ষেত্রেও কিন্তু অবস্থান জানা জরুরি।
কোনো স্থানের, যে কোনো পৃথিবীর কোনো একটা ভূপৃষ্ঠের কোনো স্থানের যদি আমি যদি অবস্থান জানি, তাহলে সহজেই মানচিত্রের মধ্যে আমি সেই জায়গাটা খুঁজে পাবো। যে কোনো জায়গায় যদি এই যে আমাদের যুদ্ধ ক্ষেপণাস্ত্র, এগুলো যুদ্ধাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়, সেগুলোর জন্য তার অবস্থান জানা দরকার। অবস্থান যদি না জানি তাহলে সেখানকার বস্তুটাকে টার্গেট, যে মিসাইলটা যে স্থানে ছাড়বো বা যুদ্ধাস্ত্রগুলো যে স্থানটাতে আমি টার্গেট করে ফিট করব, সেই। এছাড়া যুদ্ধাস্ত্র ক্ষেপণাস্ত্র কথা তো বললাম, আমি তার সঙ্গে রয়েছে গোলার্ধ নির্ণয়, অর্থাৎ কোন স্থানটা কোন গোলার্ধে অবস্থিত সেটা আমরা তার অক্ষাংশ জানলেই বলে দিতে পারবো। যদি 90 ডিগ্রি উত্তর যদি বলি তাহলে সেটা উত্তর গোলার্ধে, 90 ডিগ্রি দক্ষিণ মানে দক্ষিণ গোলার্ধে। সুতরাং অক্ষাংশের ভিত্তিতে আমরা পৃথিবীতে বা দ্রাঘিমার ভিত্তিতে আমরা পৃথিবীতে গোলার্ধ নির্ণয় করতে পারি। সেই জন্য পৃথিবীর গোলার্ধ জানার জন্য অবস্থান জানা অবশ্যই জরুরি। আর কি হতে পারে, আমাদের এই যে জাহাজ চলাচল করে বা বিমান চলাচল করে, ধরো মাঝপথে সমুদ্রে জাহাজ চলাচল করছে, সে তো জানে না সে সমুদ্রের কোথায় রয়েছে, কিন্তু সে তার লক্ষ্যবস্তুতে সে দেখতে পায় যে সে কোন অবস্থানে রয়েছে, অর্থাৎ সেই অবস্থানটা তাকে জাহাজের মধ্যে সে দেখতে পায়। আকাশও ঠিক একই রকম ভাবে প্লেন চলাচলের ক্ষেত্রে, এখন বর্তমানে জিপিএস ব্যবস্থা চলে এসেছে, তোমরা প্রথম যে চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারে তোমরা জিপিএস পড়েছো এবং সেখানে জানো জিপিএস যন্ত্রের সাহায্যে অক্ষাংশ, দ্রাঘিমা এবং সেই স্থানের উচ্চতা জানা যায়, যার সাহায্যে যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায় জিপিএস যন্ত্রের সাহায্যে। এবং সেই অবস্থানের ভিত্তিতে আমরা কোথায় আছি, এরোপ্লেনে হোক বা জাহাজে হোক সমুদ্রে, সব অবস্থান নির্ণয় করা যাবে। সুতরাং সেই জন্য অবস্থান জানাটা আমাদের কিন্তু খুবই জরুরি। তাই অবস্থান জানার জন্য আমাদের দুটো জায়গার পয়েন্ট দরকার হয়, দুটো জিনিসের পয়েন্ট, একটা হচ্ছে অক্ষাংশ আর একটা হচ্ছে দ্রাঘিমা। এবং এই অক্ষাংশ এবং দ্রাঘিমা এই দুটো বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় আমার। তা প্রথমত আগে অক্ষাংশ জানার আগে আমাদের সবার আগে জানতে হবে নিরক্ষরেখাটা কি। আগে নিরক্ষরেখার সাহায্যে কিন্তু আমাদের সমস্ত বিষয়গুলো শুরু হবে অক্ষাংশের, সেই জন্য আগে নিরক্ষরেখাটা জানতে হবে নিরক্ষরেখাটা কি। তো আমি দেখো বোর্ডে এঁকেছি আগে, প্রথমে পৃথিবীর একটা 3D একটা ত্রিমাত্রিক চিত্র এঁকেছি, এটাকে তোমরা কল্পনা করো ত্রিমাত্রিক রূপ। এই ত্রিমাত্রিক রূপে আমি পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে একটা বৃত্তাকার রেখা আমি অঙ্কন করেছি। এই পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটা পূর্ব পশ্চিমে, অর্থাৎ এই যে পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে, যাই হোক পূর্ব পশ্চিমে বিস্তৃত এই যে রেখাটা পৃথিবীর একদম ঠিক মাঝখান দিয়ে, অর্থাৎ এই যে উত্তর মেরু আর এখানে দক্ষিণ মেরু, এই উত্তর আর দক্ষিণ মেরু থেকে একদম ঠিক কিন্তু সমান দূরত্বে, অর্থাৎ উত্তর মেরু থেকে যতটা ডিস্টেন্স দক্ষিণ মেরু থেকেও ঠিক একই রকম ডিস্টেন্স, এই দুটো সমান দূরত্বে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে যে রেখাটা কল্পনা করা হয়েছে বা অঙ্কন করা হয়েছে সেই রেখাটাকে আমরা বলি নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা হচ্ছে যত অক্ষরেখা আছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে বড়, কারণ নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি। তোমরা এর আগে আবর্তন গতির একটা চ্যাপ্টার পড়েছো আমরা জানি, সেই আবর্তন গতি যে চ্যাপ্টারে, সেই আবর্তন গতির চ্যাপ্টারে তোমরা পড়েছিলে পৃথিবীর সবচেয়ে বেশি আবর্তনের গতিবেগ হয় এই নিরক্ষরেখা বরাবর। কেন? কারণ নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি, এটা তোমরা আগেই জানো। এবার যেটা আসি, এই নিরক্ষরেখা বরাবর আমরা পৃথিবীকে যদি দুটো ভাগে কেটে ফেলি, যদি তাহলে নিরক্ষরেখা বরাবর আমি পৃথিবীকে পুরো দুটো সমান ভাগে কেটে ফেললাম, তাহলে দেখবে একটা তল পাবে, একটা তল পাওয়া যায়। যে কোনো বস্তুকে কাটলে তার মাঝে একটা তল পাওয়া যায়। ঠিক পৃথিবীকেও যদি নিরক্ষরেখা বরাবর আমরা যদি কেটে দিই, তাহলে ঠিক তার নিরক্ষরেখা বরাবর একটা তল পাবো, সেই তলটাকে আমরা বলবো নিরক্ষীয় তল। এবার এই নিরক্ষীয় তলের একদম মাঝখানে আমাদের কিন্তু পৃথিবীর কেন্দ্র অবস্থান করছে, অর্থাৎ এই যে বিন্দুটা আমি এখানে এঁকেছি এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এবার পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশটা কি বা কিভাবে নির্ণয় করা হয়, ধরো আমার এখানে একটা স্থান রয়েছে, এই স্থানটা হচ্ছে এ বিন্দু, এই স্থানটার নাম দিলাম আমি এ। এবার এই এ স্থান থেকে আমি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা সরল রেখা অঙ্কন করব, করলাম এ স্থান থেকে পৃথিবীর একদম কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখা অঙ্কন করলাম। এবার এই সরলরেখাটা, এই যে নিরক্ষীয় তল, এই নিরক্ষীয় তলের সাথে একটা কোণ উৎপন্ন করছে পৃথিবীর যে নিরক্ষীয় তল দেখতে পাচ্ছি, এই নিরক্ষীয় তলের সঙ্গে একটা কোণ উৎপন্ন করছে। সাপোজ এই কোণটার মান হলো 60 ডিগ্রি, এই কোণটার মান সাপোজ 60 ডিগ্রি, ঠিক আছে। সুতরাং এই এ স্থানটার অক্ষাংশ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অক্ষাংশ বিষয়টা কি দাঁড়ালো, যে ভূপৃষ্ঠের কোন স্থান থেকে অঙ্কিত কোন সরলরেখা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যুক্ত করলে
সেই সরলরেখাটা পৃথিবীর যে নিরক্ষীয় তল, সেই নিরক্ষীয় তলের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে সেই স্থানের অক্ষাংশ বলা হবে। সেই হিসাবে এ স্থানের অক্ষাংশ বেরোলো 60 ডিগ্রি। এইভাবে পৃথিবীর যে কোনো স্থানের উত্তর গোলার্ধে বা দক্ষিণে যে কোনো স্থানের অক্ষাংশ আমরা বার করতে পারি। আর একটা কথা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে নিরক্ষরেখা পৃথিবীকে দুটো সমান ভাগে ভাগ করার জন্য দুটো গোলার্ধ ভাগ করেছে। একটা হচ্ছে উত্তরের অংশটাকে আমরা বলছি উত্তর গোলার্ধ, আর নিচের যে দক্ষিণের অংশটা দেখতে পাচ্ছি দক্ষিণের অংশটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। অর্থাৎ নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করেছে, উত্তরের অংশটাকে উত্তর গোলার্ধ বলি, দক্ষিণের অংশটাকে দক্ষিণ গোলার্ধ। সুতরাং পৃথিবীর উত্তর দিকেও 60 ডিগ্রি অক্ষাংশ হতে পারে, আবার দক্ষিণ দিকেও 60 ডিগ্রি অক্ষাংশ হতে পারে। উত্তরের 60 ডিগ্রি অক্ষাংশকে বলা হবে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ, আর দক্ষিণের অক্ষাংশটাকে 60 ডিগ্রি যদি হয় সেটাকে বলা হবে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। আচ্ছা, এবার চলে আসি এই যে পৃথিবীর একদম মাথায় এই স্থান থেকে যদি আমি একটা সরলরেখা টানি, দেখো তো কেমন হয়, সরলরেখা ঠিক লম্ব হচ্ছে না, একদম লম্ব পৃথিবীর এই একদম একদম উত্তরের শেষ বিন্দুটা। এখান থেকে টানলে দেখো ঠিক যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণটা দেখো 90 ডিগ্রি। অর্থাৎ উত্তরের এই স্থানটা একেবারে শেষ সীমা, সেই স্থানটার বিন্দুটার মান হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু উত্তর গোলার্ধে সেহেতু উত্তর, সুতরাং পৃথিবীর উত্তরের একদম মাথায় এখানে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ অবস্থিত। এটাকে আমরা বলে থাকি সুমেরু বিন্দু। সুমেরু বিন্দু এই 90 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয়। ঠিক একই রকম ভাবে দক্ষিণেও ঠিক একই রকম ভাবে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ আমরা পাবো পৃথিবী নিরক্ষীয় তলের সাথে কোণ উৎপন্ন করবে। দেখো তোমরা এই কোণটাও 90 ডিগ্রি উৎপন্ন করবে। সুতরাং দক্ষিণেও 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ আমরা পাবো। তাহলে এইভাবে অক্ষাংশ নির্ণয় কিভাবে করা হয় তোমরা বুঝতে পারলে। এবার আমি চলে আসবো অক্ষাংশের সাহায্যে কিভাবে আমরা অক্ষরেখা পেয়ে থাকি। তা দেখো এখানে আমি একটা 60 ডিগ্রি বললাম, এই অক্ষাংশ এ বিন্দু যেটা পেলাম সেই এ বিন্দুর মান পেলাম আমি 60 ডিগ্রি। এটা একটা অক্ষাংশ, একটা নির্দিষ্ট স্থানের অক্ষাংশ মানে একটা নির্দিষ্ট স্থানের একটা বিন্দুর মান। এবার এইরকম ভাবে আমি যদি এখানেও যদি একটা অক্ষাংশ বার করি, এই একই রকম ভাবে এই জায়গাগুলোর আমি মান 60 ডিগ্রি পাবো, প্রত্যেকটার মান 60 ডিগ্রি হবে। অর্থাৎ একই অক্ষাংশ যুক্ত স্থান পৃথিবীতে আমি অনেক পাবো, এবং সেই একই অক্ষাংশ যুক্ত স্থানগুলোকে যদি আমরা একটা রেখা দিয়ে যুক্ত করি সেই রেখাটাকে বলা হবে অক্ষরেখা। অর্থাৎ একই অক্ষাংশ যুক্ত স্থানগুলোকে পৃথিবীতে যে রেখা দিয়ে যুক্ত করা হয় সেই রেখাগুলোকে বলা হয়ে থাকে অক্ষরেখা। সেই হিসাবে নিরক্ষরেখা যেটা আমি সবার প্রথম বললাম সেই নিরক্ষরেখাটাও কিন্তু একটা অক্ষরেখা, এবং নিরক্ষরেখাটা অক্ষরেখাগুলোর মধ্যে সবচেয়ে বড় অক্ষরেখা এবং সর্বপ্রধান অক্ষরেখা। আচ্ছা, এবার এরকম ভাবে নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণে অনেকগুলো অক্ষরেখা পেতে পারবো, সেই অক্ষরেখাগুলো সম্পর্কে আমি আসছি এবার। তার নিরক্ষরেখার মানটা তোমাদের বলা হয়নি, নিরক্ষরেখার মান হচ্ছে কিন্তু 0 ডিগ্রি। একদম পৃথিবীর কেন্দ্রে এর কোনো কোণ উৎপন্ন হবে না, যেহেতু নিরক্ষীয় তলেই অবস্থান করছে নিরক্ষরেখা, তাই নিরক্ষীয় তলে অবস্থান করার জন্য নিরক্ষরেখার মান 0। এবার আমি অক্ষরেখার ব্যাপারে আসবো। এই অক্ষরেখাগুলো আমি এখানে এঁকেছি, তোমরা দেখো পৃথিবীর যে মাঝখান দিয়ে যে অক্ষরেখাটার আমি মানে কল্পনা করেছি সেই অক্ষরেখাটার মান হচ্ছে 0 ডিগ্রি, এবং সেটাকে আমি বলছি আমরা কি বলি না নিরক্ষরেখা। এবার এই নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণে 1 ডিগ্রি করে করে অসংখ্য অক্ষরেখা অঙ্কন করা যায়। তা কত অক্ষরেখা অঙ্কন করা যেতে পারে? না 0 ডিগ্রি থেকে 1, 2, 3, 4, 5 করে 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 90 পর্যন্ত যেতে পারি, দক্ষিণও 0-র পর 1, 2, 3, 4, 5 করে যেতে পারি। অর্থাৎ নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে নিরক্ষরেখার সমান্তরালে যে রেখাগুলো কল্পনা করেছি আমরা সেই রেখাগুলোকেও অক্ষরেখা বলা হয়ে থাকে। অর্থাৎ আমি অক্ষরেখার সংজ্ঞাটা দুরকম ভাবে বলতে পারি। প্রথমত কি বলতে পারি, একরকম যে একই অক্ষাংশ যুক্ত স্থানগুলোকে যে রেখা দিয়ে যুক্ত করা হয় সেই রেখাটাকে অক্ষরেখা বলা হয়, এটাও বলতে পারি। আবার আরেক রকম ভাবে সংজ্ঞাটা আমি ইন্টারপ্রেট করতে পারি, কি বলতে পারি না নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে যে রেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে বৃত্তাকারে সেই রেখাগুলোকে অক্ষরেখা বলা হয়। এরকম ভাবেও আমি অক্ষরেখার সংজ্ঞাটা বলতে পারি। তা এরকম কতগুলো গুরুত্বপূর্ণ অক্ষরেখা আমাদের পৃথিবীতে রয়েছে, তা আমরা উত্তরে দেখতে পাচ্ছি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা,
যেটা আমাদের কৃষ্ণনগরের ওপর দিয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, আমরা সবাই জানি সেটা। তা সেই অক্ষরেখাটা 37.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অক্ষরেখা। আর দক্ষিণে যে 37.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা রয়েছে সেটাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। এই 37.5 ডিগ্রি উত্তর এবং 37.5 ডিগ্রি দক্ষিণ এই অক্ষরেখার কথাগুলো তোমরা আগেও পড়েছো, আগে যে পৃথিবীর ঋতু পরিবর্তন দিন রাত্রি হ্রাস বৃদ্ধি সেখানে পড়েছো। কি করে পড়েছো? না, ওখানে দেখবে তোমরা সূর্যের বার্ষিক আপাত গতি পড়েছিলে। ওই বার্ষিক আপাত গতিতে ছিল 37.5 ডিগ্রি উত্তর থেকে 37.5 ডিগ্রি দক্ষিণ এই অক্ষরেখার মধ্যে সূর্যের আপাত গতিপথ চলাচল করে। অর্থাৎ সূর্যের উত্তরায়ণের শেষ সীমা 37.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আর দক্ষিণায়নের শেষ সীমা হচ্ছে 37.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাটা তোমরা পড়েছো। এছাড়া 66.5 ডিগ্রি যে উত্তর সেই অক্ষরেখার নাম হচ্ছে সুমেরু বৃত্ত রেখা, আর 66.5 ডিগ্রি দক্ষিণ যে অক্ষরেখা রয়েছে তার নাম হচ্ছে কুমেরু বৃত্ত রেখা। আর 90 ডিগ্রি উত্তরকে আমরা বলে থাকি সুমেরু বিন্দু, আর 90 ডিগ্রি দক্ষিণকে আমরা বলে থাকি কুমেরু বিন্দু। আচ্ছা, এবার আমি আসবো নেক্সট প্রশ্ন একটা, যে অক্ষাংশ কি করে নির্ণয় করা হয়ে থাকে। আমি যে ওখানে অক্ষাংশের কথাটা বললাম, যে অক্ষাংশ যে নির্ণয় করলাম এই অক্ষাংশটা কি কি ভাবে নির্ণয় করা হয়ে থাকে, তা এখানে দুরকম ভাবে পদ্ধতি আছে। একটা হচ্ছে দিনের বেলা নির্ণয় করা হয়, একটা হচ্ছে রাতের বেলা নির্ণয় করা হয়। তা রাতের বেলা কি, রাতের বেলা প্রাচীন কাল থেকে অক্ষাংশ নির্ণয় করা হয় আমাদের। তা কিভাবে নির্ণয় করা হয়? নক্ষত্র দেখে। উত্তর গোলার্ধে একটা নক্ষত্র, দক্ষিণ গোলার্ধে একটা নক্ষত্র। তোমরা প্রথম যে চ্যাপ্টার ছিল সেখানে পড়েছিলে ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ নির্ণয় কিভাবে করা হয়, একটা ছবি দিয়ে ওখানে ছিল পৃথিবীর গোলাকৃতি প্রমাণ। তা ধ্রুবতারা আমাদের ঠিক মেরু অঞ্চল অর্থাৎ ঠিক 90 ডিগ্রি উত্তর অক্ষাংশের মাথায় অবস্থান করে এবং সেটাকে বলা হয় উত্তর মেরু নক্ষত্র, তোমরা সেটা জানো। আর দক্ষিণ মেরু নক্ষত্র বলা হয় হ্যাডলির অক্ট্যান্ট, যেটা 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের ঠিক একদম মেরু অঞ্চলের মাথায় থাকে 90 ডিগ্রি কোণে। সুতরাং এই উত্তর গোলার্ধের মানুষরা যে ধ্রুবতারাকে যে স্থান থেকে যে কোণে দেখতে পাবে সেই স্থানের অক্ষাংশ সেই কোণটাই হবে। এই জন্য রাতের বেলা উত্তর গোলার্ধের মানুষেরা ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে। রাত্রি বেলা দক্ষিণ গোলার্ধে যে মানুষ, দক্ষিণ গোলার্ধের মানুষেরা ওখানকার যে নক্ষত্রটা বললাম হ্যাডলির অক্ট্যান্ট, এই হ্যাডলির অক্ট্যান্ট নক্ষত্রের সাহায্যে তারা রাতের বেলা অক্ষাংশ নির্ণয় করে। এছাড়া আমি এবার দিনের বেলা বলবো। দিনের বেলা দুটো যন্ত্র, সেই যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যেতে পারে। একটা হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র, আর একটা হচ্ছে ট্রানজিট থিওডোলাইট। এই দুটো যন্ত্রের সাহায্যে আমি দিনের বেলা যে কোনো স্থানে অক্ষাংশ নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবার আমি নেক্সট প্রশ্নে চলে আসি। আমি যে অক্ষরেখা বলছিলাম সেই অক্ষরেখার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আসবো এবার, যে অক্ষরেখার কি কি বৈশিষ্ট্য। আচ্ছা, অক্ষরেখাগুলো আমি তো বললামই এখানে, যে নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলো উত্তর বা দক্ষিণে কল্পনা করা হয়। তা নিরক্ষরেখার উত্তরে যে অক্ষরেখাগুলো রয়েছে, মানে 1 ডিগ্রি অন্তর অন্তর আমি বললাম 90 ডিগ্রি পর্যন্ত তো আমাদের অক্ষাংশ মানে কল্পনা করা যেতে পারে। তা 90 ডিগ্রিটা যেহেতু একটাই বিন্দু, সেহেতু 90 ডিগ্রিটা কিন্তু দিয়ে কোনো অক্ষরেখা আঁকা যাবে না। কারণ আমরা জানি যে কোনো একটা রেখা অঙ্কন করার জন্য মিনিমাম দুটো বিন্দু দরকার হয়। সেহেতু 90 ডিগ্রি উত্তর আর 90 ডিগ্রি দক্ষিণ যে অক্ষাংশ সেগুলো একটা সিঙ্গেল পয়েন্ট, সেই সিঙ্গেল পয়েন্ট দিয়ে কিন্তু আমরা কোনো অক্ষরেখা অঙ্কন করতে পারবো না। তাই আমরা ম্যাক্সিমাম উত্তরে 89 ডিগ্রি পর্যন্ত আর দক্ষিণে 89 ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা অঙ্কন করতে পারি। সুতরাং অক্ষরেখার মোট কতগুলো সংখ্যা আমরা পেতে পারি? না, উত্তরে 0 পর থেকে 89টা, দক্ষিণেও ঠিক একই রকম ভাবে 0 পর থেকে 89টা, প্লাস 0 ডিগ্রিটা একটা, নিরক্ষরেখাটা একটা। সুতরাং সংখ্যা কতগুলো হলো? 178 প্লাস 1, 179টা। সুতরাং অক্ষরেখার পৃথিবীতে মোট সংখ্যা হচ্ছে 179টা। আচ্ছা, এবার আমি দ্বিতীয় বৈশিষ্ট্যে আসবো। না, অক্ষরেখাগুলো দেখবে প্রত্যেকটা অক্ষরেখা পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করছে। অর্থাৎ দুটো অক্ষরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না, দুটো অক্ষরেখা সবসময় পরস্পরের সমান্তরালে অবস্থান করবে। সুতরাং অক্ষরেখাগুলোর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলো কেউ কাউকে কখনো ছেদ করে না। দ্বিতীয়ত, অক্ষরেখাগুলো কিন্তু প্রত্যেকটার দৈর্ঘ্য সমান নয়, অর্থাৎ অক্ষরেখাগুলোর পরিধি কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটার আলাদা।
অর্থাৎ সবচেয়ে বড় পরিধি আমরা বলেছিলাম একটু আগে যে নিরক্ষরেখা সবচেয়ে বড় অক্ষরেখা, অর্থাৎ নিরক্ষরেখা পরিধি সবচেয়ে বেশি। অক্ষরেখার পরিধি ক্রমশ যত দুই মেরুর দিকে যাব তত অক্ষরেখার পরিধি গুলো কমতে থাকবে। সুতরাং সবচেয়ে বড় অক্ষরেখা নিরক্ষরেখা, এবং সবচেয়ে ছোট অক্ষরেখা যদি বলবো সেটা হচ্ছে 89 ডিগ্রি অক্ষরেখাটা। যেহেতু 90 ডিগ্রিটা বললাম, 90 ডিগ্রি একটা বিন্দু, কোনো অক্ষরেখা নয়। সর্বোচ্চ মান অক্ষাংশের কিন্তু 90 ডিগ্রি, কিন্তু সর্বোচ্চ অক্ষরেখার যদি মান বলি তাহলে 89 ডিগ্রি বলতে হবে কিন্তু। এটা কোনো কোনো বইয়ে ভুল থাকতে পারে, তোমরা এটা ঠিক করে নেবে। আচ্ছা, নেক্সট বৈশিষ্ট্য আসি যে অক্ষরেখাগুলোর দৈর্ঘ্য তো বললাম প্রত্যেকটা সমান নয়, কিন্তু অক্ষরেখাগুলো কিন্তু পৃথিবীতে প্রত্যেকে বৃত্তাকারে বেষ্টন করে আছে। দেখো তোমরা, এটা যদি আমি 3D যদি দেখি তাহলে উভয় দিক দিয়েই কিন্তু বৃত্তাকারে রয়েছে, অর্থাৎ অক্ষরেখাগুলো পৃথিবীকে বৃত্তাকারে বেষ্টন করে আছে, যার জন্য প্রত্যেকটা অক্ষরেখায় একটা পূর্ণ বৃত্ত। অক্ষরেখা দৈর্ঘ্য আলাদা, প্রত্যেকটা দৈর্ঘ্য আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকে পূর্ণ বৃত্ত। আচ্ছা, নেক্সট কি বৈশিষ্ট্য আসতে পারে? না, দুটো অক্ষরেখার মধ্যে আমরা বললাম যে পারস্পরিক দূরত্ব সবসময় সমান থাকে, কারণ অক্ষরেখাগুলোর যেহেতু পরস্পরের সঙ্গে সমান্তরাল, সেহেতু দুটো অক্ষরেখার মধ্যে পারস্পরিক দূরত্ব সর্বদা সমান। সেহেতু এই দুটো অক্ষরেখার মধ্যে দূরত্ব কত হয়? 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে দুটো অক্ষরেখার মধ্যে দূরত্ব হয় 69 মাইল বা 111 কিলোমিটার। দুটো অক্ষরেখার মধ্যে পারস্পরিক দূরত্ব 111 কিলোমিটার বা 69 মাইল। আচ্ছা, অক্ষরেখার আরেকটা বৈশিষ্ট্য বলি যে এটা গুরুত্ব বটে, কারণ অক্ষরেখার পরিবর্তনে আমরা জানি জলবায়ুর পরিবর্তন হয়, বিভিন্ন অক্ষরেখায় বিভিন্ন প্রকার জলবায়ু দেখতে পাওয়া যায়। সেহেতু একই অক্ষরেখার সর্বত্র একই রকম জলবায়ু দেখা যাবে, অর্থাৎ একই অক্ষরেখার সর্বত্র পৃথিবীতে একই প্রকার জলবায়ু দেখা যাবে, কিন্তু অক্ষরেখার যদি পরিবর্তন ঘটে জলবায়ু পৃথিবীতে পরিবর্তন। নেক্সট প্রশ্ন, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীতে কতগুলো তাপমণ্ডলে বিভক্ত করা হয়েছে? সেই তাপমণ্ডল গুলোর পরিচয় আমাদের করতে হবে। না, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীতে 3টে তাপমণ্ডলে বিভক্ত করা হয়েছে পৃথিবীকে, সেই 3টে তাপমণ্ডলের বর্ণনা আমি এবার তোমাদের বোঝাবো। তা প্রথমত আমি যেটা একটু আগেই বললাম যে নিরক্ষরেখা থেকে উভয় দিকে 37 ডিগ্রি উত্তর এবং 37 ডিগ্রি দক্ষিণ, মানে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা অবস্থিত। তা এই কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলটাতে যেটা বললাম যে সূর্যের আপাত বার্ষিক গতিপথ, অর্থাৎ সূর্য উত্তরায়ণ এবং দক্ষিণায়ণ এই 37 ডিগ্রি উত্তর থেকে 37 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে সীমাবদ্ধ। সুতরাং এই অঞ্চলটুকুর মধ্যে 37 ডিগ্রি উত্তর থেকে 37 ডিগ্রি দক্ষিণ এই অংশের মধ্যে যেহেতু সূর্য চলাচল করে, তাই বছরে বিভিন্ন সময় এই অঞ্চল বিভিন্ন সময় এই অঞ্চলটুকুর মধ্যে সূর্যের লম্বভাবে কিরণ পড়ার জন্য এই অঞ্চলের তাপমাত্রা সারা বছরই বেশি থাকে। সেই জন্য এই অঞ্চলটুকুর মধ্যে সূর্যের তাপমাত্রা বেশি হয়, এই অংশটাকে বলা হয়ে থাকে উষ্ণ মণ্ডল। অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে 37 ডিগ্রি উত্তর থেকে 37 ডিগ্রি দক্ষিণ এই অংশটুকুর অংশকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল। যেহেতু এখানে সারা বছর উষ্ণতা বেশি থাকে, এখানকার গড় উষ্ণতা থাকে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস, এবং সারা বছরই এখানে উষ্ণতা বেশি থাকে, ঋতু পরিবর্তন খুব কম বোঝা যেতে পারে এই অঞ্চলের মধ্যে। এর পরবর্তী যে অংশ 37.5 ডিগ্রি থেকে 65.5 ডিগ্রি উভয় গোলার্ধে, এই অংশটা 37.5 থেকে 65.5 ডিগ্রি উভয় গোলার্ধের অংশটাকে বলা হয়ে থাকে নাতিশীতোষ্ণ মণ্ডল। কেন নাতিশীতোষ্ণ মণ্ডল বলা হয়ে থাকে? না, এই অঞ্চলের তাপমাত্রা একটু শীতল প্রকৃতির, এবং খুব উষ্ণও নয় আবার খুব শীত মানে একদম শীত তাও নয়, সেই জন্য নাম হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এই 37.5 থেকে 65.5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই অঞ্চলের গড় তাপমাত্রা কত? না, 0 থেকে 27 ডিগ্রির মধ্যে। এবং এই অঞ্চলটাকে নাতিশীতোষ্ণ যে মণ্ডলটা, এই নাতিশীতোষ্ণ মণ্ডলটা দুটো ভাগে আবার ভাগ করা হয়ে থাকে। কিভাবে? দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। না, একটা অংশকে বলা হবে উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, আর একটাকে বলা হবে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। কেন?
কারণ যেটা উষ্ণমণ্ডলের লাগোয়া যে অঞ্চলটা, সেই উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডলটা, মানে উষ্ণমণ্ডলের লাগোয়া নাতিশীতোষ্ণ মণ্ডলটাকে আমরা বলবো উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, এবং যেটা হিমমণ্ডলের কাছাকাছি যে অঞ্চলটা সেটাকে বলবো শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। সুতরাং নাতিশীতোষ্ণ মণ্ডলের দুটো ভাগ, একটা উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, একটা শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এই 65 থেকে 90 ডিগ্রি উভয় গোলার্ধের যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয়ে থাকে হিমমণ্ডল। কেন? কারণ এখানে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। এই অঞ্চলে বেশিরভাগ জায়গায় প্রায় চির তুষারবৃত থাকে বছরে বেশিরভাগ সময়, এবং তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকার জন্য এই অঞ্চলটাকে বলা হয়ে থাকে হিমমণ্ডল। এবং এই হিমমণ্ডলেই আমরা এর আগে পড়েছি দ্বিতীয় অধ্যায়ে আমাদের মেরুজ্যোতি, সেই মেরুজ্যোতি এই অঞ্চলটাতে দেখা যায়। কারণ এই অঞ্চলের কিছু কিছু অংশে বছরের প্রায় 6 মাসই কিন্তু রাত্রি থাকে একটানা, সেই সময় এখানে মেরুজ্যোতি দেখা যায়। এটা তোমরা এর আগে পড়েছো। আচ্ছা, এখানে আসবো না এবং দ্রাঘিমার বিষয়ে আসবো। তা দ্রাঘিমা বোঝার জন্য আগে আমাদের জানতে হবে মূলমধ্যরেখা কি। তা মূলমধ্যরেখা কি? না, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত গ্রিনিচ শহর, মানে লন্ডনের গ্রিনিচের মানমন্দিরের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে যে কাল্পনিক রেখা, যেটা উত্তরে সুমেরু বিন্দু থেকে দক্ষিণে কুমেরু বিন্দু পর্যন্ত যুক্ত হয়েছে, সেই কাল্পনিক রেখাটা যেটা লন্ডনের গ্রিনিচের মানমন্দিরের ওপর দিয়ে গিয়েছে, সেই রেখাটিকে বলা হয়ে থাকে মূলমধ্য রেখা। তোমরা এই মূলমধ্য রেখা ক্লাস 8-এও পড়েছিলে এবং ওখানে একটা ছবি দেখেছিলে, বইয়ের মধ্যে সুন্দর ছবি দেওয়া ছিল না, ওই মান মন্দিরে রয়েছে গ্রিনিচে, এবং সেখানে অনেকে যায় ঘুরতে গিয়ে দুপাশে পা দেয়, পা দিয়ে পূর্ব এবং যে পশ্চিম গোলার্ধে পৃথিবী ভাগ হয়েছে দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, তার একটা ছবি ক্লাস 8-এর বই ছিল, তোমরা পড়েছিলে সেখানে। তা সেই মূলমধ্য রেখা হচ্ছে প্রধান দ্রাঘিমা রেখা, যত দ্রাঘিমা রেখা রয়েছে, এবং সেই দ্রাঘিমা রেখা প্রধান যে দ্রাঘিমা রেখা মূলমধ্য রেখা, সেটা জানা জরুরি সবার আগে দ্রাঘিমা জানার জন্য। তা দ্রাঘিমা জিনিসটা কি? না, এই মূলমধ্য রেখার পূর্বে বা পশ্চিমে যে কোনো স্থান, অর্থাৎ মূলমধ্য রেখার পূর্বে হতে পারে বা মূলমধ্য রেখার পশ্চিমে হতে পারে, যে কোনো স্থান পৃথিবীর যে যে নিরক্ষীয় তল আমি আগে দেখিয়েছিলাম, এই নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটাকে বলা হচ্ছে দ্রাঘিমা সেই স্থানের। অর্থাৎ আমি সাপোজ এটা হচ্ছে বি স্থান, এই বি পয়েন্টের দ্রাঘিমা জানতে চাইবো, আর এটা হচ্ছে এ বিন্দু মূলমধ্য রেখার নিরক্ষীয় তল বরাবর, কিন্তু অবশ্যই নিরক্ষীয় তল বরাবর, এই নিরক্ষীয় তল বরাবর আমি মূলমধ্য রেখার এ বিন্দু পাচ্ছি, আর নিরক্ষীয় তল বরাবর বি বিন্দুর আমি দ্রাঘিমা বার করব। তাহলে কি করতে হবে? না, এটা আমি নাম দিলাম সি, পৃথিবীর কেন্দ্র। এই নিরক্ষীয় তল বরাবর এ বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র বিন্দু পর্যন্ত এসি সরল রেখা টানলাম, আর বি বিন্দুর আমি দ্রাঘিমা বার করব, এই বি বিন্দুরও নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটা সরলরেখা টানলাম, তাদের মধ্যে যে কোণটা উৎপন্ন হলো এই কোণটাকেই বলা হচ্ছে এই বি বিন্দু দ্রাঘিমা, অর্থাৎ এই বি বিন্দু দ্রাঘিমা এই কোণটা হবে, আমি থিটা নাম দিলাম, যাই হোক যে কোণটা উৎপন্ন হবে 30 ডিগ্রি হোক 40 ডিগ্রি হোক, এটা এই বি বিন্দু দ্রাঘিমা হবে। এইভাবে পৃথিবীর সর্বত্র দ্রাঘিমা নির্ণয় করা হয়। এবার তাহলে এই দ্রাঘিমার সাহায্যে আমরা অনুরূপ ভাবে দ্রাঘিমা রেখা পেতে পারবো। কি দ্রাঘিমা রেখা? না, মূলমধ্য রেখা যেমন একটা প্রধান দ্রাঘিমা রেখা বললাম, তা তেমনি মূলমধ্য রেখার পূর্ব বা পশ্চিমে, এখানে আমি অঙ্কন করেছি দেখো তোমরা, মূলমধ্য রেখার পূর্বে বা পশ্চিমে একদম উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যুক্তকারী যে সমস্ত মানে রেখাগুলো অঙ্কন করা হচ্ছে সেই রেখাগুলোকে আমরা দ্রাঘিমা রেখা বলবো। আবার অন্যরকম ভাবে, সেই একই রকম ভাবে বলা যেতে পারে এই একই দ্রাঘিমা বিশিষ্ট স্থানগুলো, অর্থাৎ এখানে বি বিন্দু যা দ্রাঘিমা হবে এখানেও তাই হবে, এখানেও তাই হবে, অর্থাৎ এই একই দ্রাঘিমা যুক্ত স্থানগুলোকে আমরা যদি পরপর যুক্ত করে একটা রেখা দিয়ে, সেই রেখাটাকেও দ্রাঘিমা রেখা বলা হবে, অর্থাৎ এই দ্রাঘিমা রেখা সর্বত্র কিন্তু একই দ্রাঘিমা হয়ে থাকে, অর্থাৎ একই দ্রাঘিমা যুক্ত স্থানগুলোকে যে রেখা দিয়ে যুক্ত করা হয় সেটাকেই দ্রাঘিমা রেখা বলা হচ্ছে। সুতরাং দ্রাঘিমা রেখা গুলো পরস্পরের পূর্বে পশ্চিমে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ মূলমধ্য রেখার পূর্ব দিকে রয়েছে, মূলমধ্য রেখার পশ্চিম দিকে রয়েছে, 1 ডিগ্রি অন্তর অন্তর বিস্তৃত হয়েছে, এবং প্রত্যেকটা দ্রাঘিমা রেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেরুবিন্দুতে গিয়ে যুক্ত হয়েছে, দুই মেরুবিন্দুতে যুক্ত হয়েছে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা।
সুতরাং দ্রাঘিমা রেখার কি কি বৈশিষ্ট্য আসতে পারে? না, দ্রাঘিমা রেখাগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে যেহেতু দুই মেরু যুক্ত করে অবস্থান করছে, সুতরাং প্রত্যেকটা দ্রাঘিমা রেখার কিন্তু দৈর্ঘ্য এক। যেটা আমরা অক্ষরেখাতে দেখেছিলাম, অক্ষরেখার দৈর্ঘ্য এক ছিল না। তোমাদের এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এদের মধ্যে একটা পার্থক্য করতে হবে 5 নম্বরের প্রশ্নে। তা সেই পার্থক্য গুলো এর থেকেই দেখো তোমরা তৈরি করে ফেলতে পারবে। না, দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটা দৈর্ঘ্য সমান, এবং কিন্তু অক্ষরেখা যেটা ছিল না প্রত্যেকটা দৈর্ঘ্য সমান ছিল না। এরপরে এই যে দ্রাঘিমা রেখাগুলো দেখো, প্রত্যেকে কিন্তু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যুক্ত হয়েছে, সুতরাং পৃথিবীকে কিন্তু বৃত্তাকারে বেষ্টন করে নেই। অক্ষরেখাগুলো পৃথিবীকে পুরো বৃত্তাকারে বেষ্টন করে অবস্থান করছে, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত নয়। আচ্ছা, দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে দেখো এই যে পারস্পরিক দূরত্ব, এই দূরত্বগুলো কিন্তু সব জায়গায় সমান নয়। অক্ষরেখা দুটো অক্ষরেখার মধ্যে পড়েছিলাম পরস্পর সমান্তরাল, কিন্তু দ্রাঘিমা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল নয়। অর্থাৎ দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব কিন্তু সব জায়গায় আলাদা। মেরু অঞ্চলে গিয়ে দুটো দ্রাঘিমা রেখা সব সময় পরস্পর যুক্ত হয়ে যাচ্ছে, একটা বিন্দুতে পরিণত হচ্ছে। সেহেতু দ্রাঘিমা রেখাগুলোর দৈর্ঘ্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম, দ্রাঘিমা রেখাগুলো সমান্তরাল নয়। দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে সর্বাধিক দূরত্ব হয় এই নিরক্ষরেখা বরাবর। এই নিরক্ষরেখা বরাবর দুটো দ্রাঘিমা রেখার মধ্যে পারস্পরিক দূরত্ব সবচেয়ে বেশি থাকে, প্রায় 111.1 কিলোমিটার হয়ে থাকে দুটো দ্রাঘিমা রেখার পারস্পরিক। দ্রাঘিমা রেখার পারস্পরিক দূরত্ব নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক, এবং যত উত্তর এবং দক্ষিণ দিকে যাব মেরু অঞ্চলের দিকে তত এদের মধ্যে দূরত্ব কিন্তু কমতে থাকছে, এবং বিন্দুতে মেরু বিন্দুতে গিয়ে সেটার মধ্যে কোনো দূরত্ব থাকছে না, একটা বিন্দুতে পরিণত হচ্ছে। আচ্ছা, এবার আসবো দ্রাঘিমা রেখার মান। না, আমরা যে প্রথমে বললাম যে মূলমধ্য রেখা, এই মূলমধ্য রেখার মান কত? এই মূলমধ্য রেখাও যেহেতু প্রধান দ্রাঘিমা রেখা, এই মূলমধ্য রেখার মান হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে যদি মূলমধ্য রেখা এটা হয়, এর মান হচ্ছে 0 ডিগ্রি। এবং এই 0 ডিগ্রি যে অর্ধবৃত্তটা ঠিক পৃথিবীর পেছন দিকে যে রেখাটা 0 ডিগ্রি বিপরীত অবস্থান করছে, সেই বিপরীত দ্রাঘিমা রেখাটার মান হচ্ছে 180 ডিগ্রি, যেটাকে আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বলি। এটা আমি পরের দিনের আলোচনা প্রসঙ্গে আসব, আন্তর্জাতিক তারিখ রেখা, স্থানীয় সময়, প্রমাণ সময়, প্রতিপাদ স্থান, এই বিষয়গুলোকে নিয়ে আমি পরবর্তী সপ্তাহে এই বিষয়গুলোকে নিয়ে আসব। সুতরাং এই দ্রাঘিমা রেখার যেটা বললাম মূলমধ্য রেখা 0 ডিগ্রি, এই দ্রাঘিমা রেখাটার পূর্ব এবং পশ্চিম দিকে বাকি দ্রাঘিমা রেখাগুলো কল্পনা করা হয়েছে। এই মূলমধ্য রেখা পৃথিবীকে অনুরূপ ভাবে দুটো গোলার্ধে ভাগ করেছে, পূর্ব দিকে পূর্ব গোলার্ধ, পশ্চিম দিকে পশ্চিম গোলার্ধ। পূর্ব দিকেও 1 ডিগ্রি 2 ডিগ্রি করে করে আমি দ্রাঘিমা রেখা অঙ্কন করতে পারি, পশ্চিম দিকেও 1-2 করে 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 দ্রাঘিমা রেখা অঙ্কন করতে পারি। করতে করতে উভয় দিকে গিয়ে, অর্থাৎ উভয় দিকে গিয়ে একদম পেছনে 0-র যে অপোজিটে বললাম সেখানে রয়েছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। অর্থাৎ উভয় দিকে 1 ডিগ্রি পূর্ব 2 ডিগ্রি পূর্ব 3 ডিগ্রি পূর্ব করতে 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 179 ডিগ্রি পূর্বতে চলে যাব। আবার এইদিকে পশ্চিমে 1 ডিগ্রি পশ্চিম 2 ডিগ্রি পশ্চিম করতে 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 179 ডিগ্রি পশ্চিমে চলে যাব, গিয়ে তারপরে 180-তে গিয়ে দুটো গোলার্ধ মিলিত হয়। সুতরাং 0 ডিগ্রিরও যেমন পূর্ব পশ্চিম হয় না, বিপরীত দিকে 180-এরও পূর্ব পশ্চিম হয় না। সুতরাং মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কত? না, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 180 প্লাস 180, অর্থাৎ 360টা। পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, দ্রাঘিমা রেখার আর কি বৈশিষ্ট্য? না, দ্রাঘিমা রেখা গুলো পরিবর্তন ঘটলে পৃথিবীতে সময় পরিবর্তন ঘটে। আমি প্রথমে যেটা বললাম যে দ্রাঘিমা রেখা জানা কেন জরুরি, দ্রাঘিমার মান না পৃথিবীর যে কোনো স্থানে সময় নির্ণয়ের জন্য জরুরি। না, দ্রাঘিমার সাহায্যে আমরা পৃথিবীর কোন স্থান পূর্বে না পশ্চিমে আছে সেটা জানলে বলতে পারবো সেই স্থানটা সময় এগিয়ে না পিছিয়ে আছে। পূর্বে যদি কোনো স্থান হয় দ্রাঘিমার, তাহলে সেখানে স্থান সেই স্থানের সময়টা বেশি হবে। যদি পশ্চিম দিকে কোনো স্থান হয় তাহলে সেই স্থানের সময় পিছিয়ে থাকবে, কারণ পূর্ব দিকে সবসময় সূর্য আগে ওঠে এবং পশ্চিম দিকে সূর্য দেশগুলোতে পড়ে যায়। সুতরাং পূর্ব দিকের দেশগুলোতে সময় অগ্রবর্তী, পশ্চিম দিকে দেশগুলোতে সময় পশ্চাৎবর্তী হবে, ঠিক আছে? তাহলে দ্রাঘিমা রেখার একই দ্রাঘিমা রেখা যদি বরাবর অবস্থান করা হয়, না একই দ্রাঘিমা রেখার বরাবর পৃথিবীর সর্বত্র একই রকম সময় হবে। এবং এই সময় তারতম্যের যে বিষয়গুলো আছে, অর্থাৎ স্থানীয় প্রমাণ সময়ের বিষয়গুলো, সেগুলো নিয়ে আমি পরের দিন আসবো। আজকে এই তোমাদের অক্ষরেখা দ্রাঘিমা রেখা এই পর্যন্তই আজকে আমি বুঝিয়ে রাখলাম। তোমরা আগামী সপ্তাহের মধ্যে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সংক্রান্ত এই বিষয় কটা তোমরা বই থেকে
যে কোনো বই থেকে তোমাদের স্কুলের যে পাঠ্য বই সেই বইগুলো থেকে তোমরা পড়ে ফেলো। আমি এর পরবর্তী অংশে এই অক্ষরেখা দ্রাঘিমারেখার যে বাকি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আসবো এবং সেগুলো বুঝিয়ে দেবো। আজকের মতো এইটুকুই থাকলো, পরে আগামী সপ্তাহে আবার এই বিষয়গুলো নিয়ে আসবো।